বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। সংঘাত ঠেকাতে না পারায় তাকে পদত্যাগের জন্য 45 মিনিট সময় দেয় বাংলাদেশ সেনাবাহিনী। পদত্যাগের পর গত 5 আগস্ট সোমবার বেলা 2:30টার দিকে বোন শেখ রাহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। দেশত্যাগের সময় হাসিনার ফ্লাইট যেভাবে রেডারের বাইরে রাখা হয়েছিল এ নিয়ে দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বহনকারী বিমানবাহিনীর ট্রান্সপোর্টার বিমানটি 5 আগস্ট ঢাকা ত্যাগ করার সময় এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে। সেই সাথে বিমানটির ফ্লাইট পথ ও অবস্থান অস্পষ্ট করতে এর ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। বিমানের ট্রান্সপন্ডারের মাধ্যমে এর অবস্থান, কোন পথে যাচ্ছে, উচ্চতা এবং গতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। সেই সাথে এতে রয়েছে স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম। তবে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশ সীমার কাছাকাছি পৌঁছানোর আগ পর্যন্ত এই ট্রান্সপন্ডার চালু করেনি।